বর্তমানে বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং বা ব্যাংকিং খাত বা দুর্নীতি কিংবা লুণ্ঠন, এই যে কোনো বিষয়কে যদি আপনি আলোচনা করতে যান, তাহলে সবার আগে একটা নাম আসে, সেটা এসআলম। এমনকি তার মায়ের ইন্তেকালের পরেও এই এসআলমের এই প্রসঙ্গ চলে আসতেছে, এটা এটা থেকে বাদ যাচ্ছে না। এটা এমন একটা হট ইস্যু হয়ে গেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এসআলমকে আমি আমাদের একজন সাধারণ গ্রাহক হিসেবে দেখেছি, আমাদের অনেক বড় বড় গ্রাহক ইসলামী ব্যাংকের আছে, তার মধ্যে একজন মধ্যম মানের গ্রাহক হচ্ছে এসআলম সাইফুল আলম মাসুদ, তিনি আমাদের কাছে একজন গ্রাহক হিসেবে আসতেন, এর বেশি কিছু নয়, এবং তিনি রেগুলার পেমেন্ট করছিলেন। হঠাৎ করে তার মধ্যে লক্ষ্য করা গেল তিনি দাপুটে হয়ে গেছেন। তিনি আগে যে টোনে কথা বলতেন আমাদের সাথে দেখা করার জন্য যেভাবে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতেন, সেটা তার একটু চেঞ্জ হয়ে গেছে। তিনি এখন বিকাম মনস্টার, বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে বলতেছে যে, মানে প্রাইম মিনিস্টারকে বলতেছে, আমাদের কাছে এভাবে আসতেছে বিষয়টা, যে প্রাইম মিনিস্টারকে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি, এই জন্য ইসলামী ব্যাংক আমাকে ঠিক মতো সুযোগ সুবিধা দেয় না। ইন ওয়ান ইনস্ট্যান্স এটা ঘটেছে, সুযোগ সুবিধা দেয় না। আমরা তখন তাকে 1700 কোটি টাকা বিনিয়োগ দিই, সে সময় প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়েছে, তাকে বিনিয়োগ দেওয়া হয় না। কেন? আমরা বলেছি যে তাকে নর্মাল কোর্স অফ বিজনেসে তার যেটুকু পাওনা হতে সেটুকু বা সিঙ্গেল পার্টি এক্সপোজার যেটুকু হতে পারে, সেভাবে তারা তাকে আমরা বিনিয়োগ দিয়েছি। তার সাথে তো আমরা কোনো রকমের অন্যথা করিনি, আমরা স্বাভাবিক নিয়মে তার সাথে আমাদের কার্যক্রম বরাবরই ছিল, এখনও আছে। কিন্তু সেখানেও আপনার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, এবং সেগুলো দ্যাট ইজ অ্যানাদার স্টোরি। আমি সেটা কীভাবে ঘটেছে বলতে গেলে ইট উইল টেক লং টাইম। ঠিক ওই দিন যেদিন আপনাকে রিজাইন করতে বাধ্য করা হলো, সেই বিষয়টা যদি একটু সংক্ষেপে আমি আমি সেখানে আসার জন্য আমি বলছি যে আপনার এই যে এই ঘটনাগুলো শুরু হলো অনেক আগে থেকে, 2011 সালের ঘটনা, 2011 সাল থেকে চাপ বাড়তেছে। 2% মালিকানার ব্যাপারটা 2011 সালে সৃষ্টি হলো। একজন একজন ব্যক্তি যদি বোর্ডে ডাইরেক্টর হইতে হয়, তাহলে 2% শেয়ার হোল্ডিং থাকতে হবে তার। এইটা আসার ফলে হঠাৎ করে দেখা গেলো যে ব্যাংকিংয়ের বোর্ডরুমের মধ্যে যে ধরনের লোকেরা আগে ডাইরেক্টর হিসেবে বসতেন, সেই ধরনের লোকেরা বোর্ড থেকে আউট হয়ে যেতে থাকলেন। যেমন সাইদুজ্জামান সাহেব আমাদের একসময় অর্থমন্ত্রীও ছিলেন, তিনি একজন বিচক্ষণ ব্যক্তি, তিনি ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ছিলেন, তিনি সেখানে বাদ পড়ে গেলেন। কমোডর আতাউর রহমান সাহেব ইসলামী ব্যাংকের 13 বছর চেয়ারম্যান ছিলেন, তিনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর থাকার যোগ্যতা হারালেন। শাহ আব্দুল হান্নানের মতো লোক ইসলামী ব্যাংকের ডাইরেক্টর এবং চেয়ারম্যান ছিলেন এক সময়, তারা ব্যাংকের বোর্ডরুম থেকে বাদ পড়ে গেলেন। এই ধরনের একটা অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে, এই যে আপনার মানে ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়ে যখন নাকি ব্যাংকিং সিদ্ধান্তগুলো নেওয়া শুরু হলো, এবং রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় 8টা 10টা নতুন ব্যাংক দেওয়া শুরু হলো, পারমিশন দেওয়া হলো, এবং এই শ্রেণীর ব্যবসায়ীরা ব্যাংকিংয়ের নিয়মাচারের উপরে দারুণ প্রভাব বিস্তার করলো, অর্থ মন্ত্রণালয়ের উপরে তারা প্রভাব বিস্তার করলো, এবং সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি তার যে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা পালনের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকাটা অনেকাংশে দুর্বল করে ফেলা হলো। এই ধরনের একটা অবস্থার মধ্যে আপনার এই ব্যাংকটা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দখল করার জন্য কয়েকটা গ্রুপ সেখানে গিয়ে হয়েছে, এবং তখন প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো, এটাকে বিভিন্ন রাজনৈতিক এটাকে তকমা লাগানোর চেষ্টা করা হলো ইসলামী ব্যাংক, সেটা জামাতের একটা ব্যাংক, হ্যাঁ জামাতের ব্যাংক বলা হলো। আমি বিভিন্ন সময় বলেছি এটা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যাংক হয় না, জলিল সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান, উনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান, সেই কারণে এটাকে আওয়ামী লীগের ব্যাংক বলা যাবে না। বি এম আব্বাসের মতো লোক, মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এই কারণে এটাকে বিএনপির ব্যাংক বলা যাবে না। আমাদের ব্যাংকের বোর্ডে 2 জন MP ছিলেন, একজন মোশাররফ হোসেন ফ্রম ফেনী এবং আবদুল্লাহ সাহেব ফ্রম চাঁদপুর, এই দুজনই হচ্ছেন বিএনপির MP। যদি এটাকে যদি MP থাকার কারণে যদি এটাকে কোনো দলীয় ব্যাংক বলতে হবে, এটাকে বিএনপির ব্যাংক বলতে হবে, এটাকে জামাতের ব্যাংক বলার কোনো কারণ নেই। এই ধরনের একটা মানে বিশেষ দৃশ্যপট পরিকল্পিতভাবে, ইচ্ছা অসদ উদ্দেশ্য প্রণীতভাবে কিন্তু আমাদের ব্যাংকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পরে এবং চাপ সৃষ্টি করা হয়েছে। এই চাপ চলাকালে বিভিন্ন ধরনের লোভী মানুষ ইসলামী ব্যাংকের দিকে দৃষ্টি দিয়েছেন, তাদের মধ্যে যারা
ক্ষমতার বেশি কাছাকাছি যেতে পেরেছে, তারা সেখানে সাকসেসফুল হয়েছে। প্রথমত ইসলামী ব্যাংকের চারজন লোককে জোর করে আমাদের বোর্ডে ঢোকানো হয়েছে একেবারে অপ্রত্যাশিতভাবে এবং নজিরবিহীনভাবে। চারজন লোককে ইসলামী ব্যাংকের বোর্ডে মানে ঢোকানো হলো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে। তারা সরাসরি এসালামের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু বলা হয়েছে, আমাদের কাছে এসেছে এইভাবে যে তারা শেখ হাসিনার লোক। আচ্ছা, অন্তত তিনজনের নাম গভর্নমেন্টের লোক যে শেখ হাসিনা নিতে হবে, তাকে নিতে হবে, না নিলে চলবে না। এটা প্রথম দফায় নেওয়া হয়নি, অন্য দুজনের নাম প্রস্তাব করা হয়েছে, সেইগুলো যখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে গেছে সাথে সাথে বাদ দিয়ে দিছে। বাদ দিয়ে পর এক সপ্তাহ পরেই জবরদস্তিমূলকভাবে সেখানে বোর্ড মিটিং এর আয়োজন করা হয়েছে। বোর্ডের কোরাম হওয়াটাও কষ্টকর ছিল, এই ধরনের একটা অবস্থার মধ্যে বোর্ড মিটিং হয়েছে এবং সেই বোর্ড মিটিংয়ে চারজন লোককে ঢোকানো হলো এবং এই চারজন ঢোকার অল্প কয়েকদিনের ব্যবধানে আরও চারজনকে নিয়ে আসা হলো। দ্বিতীয়বার যারা আসলেন তারা কিন্তু এসালামের শেয়ার হোল্ডিং নিয়ে আসলে, মানে তারা এসালামের নামে আসে নাই কিন্তু তথা পরবর্তীতে এসালাম সাহেব নাকি ওই সমস্ত শেয়ার কিনেছেন এমন সমস্ত প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানের নাম আমরা কোনো দিন জানি না, অথচ ইসলামী ব্যাংকের এক একটা শেয়ার হোল্ডিং ডাইরেক্টর হওয়ার জন্য এটার জন্য 150-200 কোটি টাকা দরকার। এখন 150-200 কোটি টাকা যে প্রতিষ্ঠান থেকে একটা ব্যাংকের শেয়ার কেনা হয় সেটা 10,000-20,000 কোটি টাকার আপনার গিয়ে অ্যাসেট থাকা উচিত। তো এই হিসাবে আপনারা ম্যাচ করতে পারছেন, কিন্তু আমরা দেখলাম যে সমস্ত নাম না জানা অজানা অখ্যাত প্রতিষ্ঠানের নামে কজন ডাইরেক্টর আমাদের ঢুকে কয়েক কিছু দিনের মধ্যে এই ব্যাংকটা হয়ে গেলো একটা অন্য ধরনের একটা বোর্ড গঠিত হলো।